আব্দুর রাজ্জাকের কোনো ভুল নাই, কি ভুল? ও ফাতিহা পড়তে পারে না। আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, যদি সূরা ফাতিহা পড়ে দেয় তাহলে আমরা আহলে হাদিস হয়ে যাব। আরে চিটিং বাস, আব্দুর রাজ্জাককে এই যে চ্যালেঞ্জ করার দরকার কি? যদি সূরা ফাতিহা পড়াটাই তোমার স্ট্যান্ডার্ড মানদণ্ড হয় তাহলে আমানুল্লাহ মাদানিকে চ্যালেঞ্জটা করো না। আব্দুর রাজ্জাকের বেটা আব্দুল্লাহকে চ্যালেঞ্জটা করো না, কারণ সূরা ফাতিহা পড়লে যদি তুমি আহলে হাদিস হয়ে যাও তো আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ কেন? তার বাচ্চাকে চ্যালেঞ্জ কর না। মানে এটা সিটিং বাজি ছাড়া কিছু নয়। মানে যখন দেখছে আব্দুর রাজ্জাকের বক্তৃতা লাখ লাখ মানুষ চলে আসছে, অনেক হানাফি যারা কবর পূজারী মাজার পূজারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, ভারতের আমাদের শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর বক্তৃতা শুনে যখন কবর মাজারকে ত্যাগ করে দিয়েছে, বাপের কবরটাকে নিজে হাতে ভেঙেছে, বাপের ছবিটাকে যখন আগুন দিয়ে জালে ফেলে ছারখার করে দিচ্ছে, হুজুরদের মাথা ঘুরছে, আরে সর্বনাশ, এখন চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ না করলে আমাদের মাজহাবকে আর ঠেকানো যাবে না। আব্দুর রাজ্জাকের সূরা ফাতিহা চ্যালেঞ্জ, ডক্টর জাকির নায়েকের ফাতিহা চ্যালেঞ্জ, ব্রাদার রাহুলকে ফাতিহা চ্যালেঞ্জ। কেন বলেন তো? এগুলো চিটিং বাজি, এখানে চিটিং বাজি আমরা বলেছি। যদি কিরাত প্রতিযোগিতা করতে হয়, আহলে হাদিসের ছোট ছোট শিশু যারা আছে মাদ্রাসায় পড়ে তাদেরকে বসিয়ে দেবো, তোমাদের হুজুরকে নিয়ে আসো। আলেমকে দিয়ে আমরা কিরাত প্রতিযোগিতা করতে নামি নাই, আমরা দলিল দিয়ে কথা বলি। দলিলের সামনে এসে তুমি 5 মিনিট দাঁড়াতে চেষ্টা করো, ইনশাল্লাহ দলিল দিয়ে তোমার কবর রচনা করে দেবো। যেমন শাহজালের কবর আছে, ওই কবরের পাশে তোমার কবর রচনা করে দেবো। শুধু দলিলের জোরে, আমরা মুখের জোরে কথা বলি না, দলিল দিয়ে দাফন করে দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের যে আলোচনা সভা চলছে এটা কি আরো চালিয়ে যাব না বন্ধ রাখবো? এ বছরের জন্য নয়, সামনে বছরে হবে কি হবে না? সারা জীবন মৃত্যু হবে কি হবে না? 4-5 লাখ টাকা লেগেছে, কে দেবে? আমি না আপনি? আমি তো ভারত থেকে নিতে এসেছি, দিয়ে যাবো নাকি? আপনাকে দিতে হবে। আমি তো কষ্ট করব আপনার জন্য, আমার সংসার আপনাকে চালাতে হবে। যেটা আমার সংসার আপনি না চালান আমার মুখ বন্ধ হয়ে যাবে, হবে কি হবে না কথা বলেন? আপনি যদি আমার সংসার না চালান তাহলে আমাকে নিজের সংসার রোজগার করতে হবে কি হবে না? হবে। তো আমাদের যুব সমাজ, তরুণ সমাজ এত বড় আয়োজন করেছে, তাদের শুক্র আদায় না করলেও নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুমি অবশ্যই ইহকাল এবং পরকালে একদম খায়ের দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু আল্লাহর কাছ থেকে প্রতিদান নিলেই হবে না, আপনাদেরকে কিছু প্রতিদান দিতে হবে, টাকা দিতে হবে। কারা কারা টাকা দিবেন না একটু হাত তোলেন তো ভাই। দিবেন না, দিবেন না, তা হাত তুলছেন কেন ভাই? আচ্ছা যুবক ভাই, কারা আছো একটু একটু দৌড় মারো, চাদর পাঠিয়ে দাও, চাদর পাঠিয়ে দাও ভাই। 1 মিনিটের মধ্যে চলে গেছে ভাই, একদম পকেটে যদি হালাল টাকা থাকে আপনারা পকেটে ঢোকান, যা আছে একদিনকার উপার্জন আল্লাহর জন্য। এই আলোচনা সভা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য। আর আলোচনা সভা দরকার আছে না নাই? অনেকে বলে জলসা করে নাকি কোনো ফায়দা হয় না, কে বলেছে ফায়দা হয় না? আহলে হাদিসদের জলসা করে ফায়দা হয় বলে আজকে বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে 4.5 কোটি মানুষ আহলে হাদিস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসদের আলোচনা সভাতে কোনো কেচ্চা কাহিনী চলে না, কোরআন হাদিস চলে। আহলে হাদিসদের এই মঞ্চ থেকে অবশ্যই উপকার হয় মানুষের জন্য। দলে দলে আহলে হাদিস হচ্ছে কি হচ্ছে না ভাই, যারা পালাচ্ছে ধরেন ধরেন, একজন গুরুত্ব দেবেন, ধরেন ধরেন, লুঙ্গি ধরেন, ওই লোক ধরেন ধরেন, একবার চেপে দেবে, কাকে যেতে দেবেন না বেটা, টাকা চেয়েছে আর পালাচ্ছে। ভাই জান, আমি টাকা তুল টাকা কোনোদিন তুলি না। যারা দাবাত দিয়েছে এখন সাইজ দেখেন, দেখেন দাঁড়িয়ে উঠেনি এই ছেলেটা, সকাল থেকে যে পরিশ্রম করছে একদম ফজর থেকে শুরু করে দিয়েছে আমাদের খেদমতে, এত বড় আয়োজন এই কোয়ালিটির ছেলেরা করছে। এখানে এই কোয়ালিটি পেছনে আছে দেখেন, এই কোয়ালিটি। আজ থেকে 2 বছর আগে সে হাফেজিয়া যখন হিজ কমপ্লিট করলো, সেই সময় আমার মনে আছে তাকে আমি পাগড়ি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে এত বড় আয়োজন করে দেখে দিয়েছে এই ছেলেটা, আলহামদুলিল্লাহ। ভাই এই আলোচনা আরো বছর বছর যেন আল্লাহ কবুল করে, চলো পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই দ্রুত টাকা পয়সা দিতে যা পারেন দেন, 1 টাকা পারলে 1 টাকা হালাল টাকা দেন, হারাম টাকা দেবেন না। কি বললাম কথা বলেন?
হারাম টাকা দিবেন হালাল দেন আল্লাহ যদি আপনার 1 টাকা কে আল্লাহ 1000 টাকা করে দিতে পারে আল্লাহ সুবহান তুমি কবুল করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আমরা প্রশ্ন উত্তরে চলে যাব ভাইজান প্রশ্ন ভাইজান একজন কে উত্তর দিবেন না আর আপনি যদি উঠে যান তাহলে আমরা কিন্তু সুবহানাকা পড়ে বাড়ি চলে যাব একটা ঘোষণা আছে অনেকে জানতে চাচ্ছেন আমার লেখা বইগুলো কোথায় পাবেন এবছর আলহামদুলিল্লাহ চারখানা বই বের হয়েছে একটা বইয়ের নাম ইসলাম আদর্শ না কলঙ্ক বইটার দাম 200 টাকা প্রায় 300 খানা পৃষ্ঠা আছে আবুবকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাউল্লাহ সম্পাদনা আছে বইটার বিষয়বস্তু হচ্ছে হিন্দু ধর্মতত্ত্ব যারা হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য অমুসলিমদের 56 খানা প্রশ্নের জবাব আছে কয়টা কথা বলেন 56 খানা প্রশ্নের জবাব আছে হিন্দুদের যে ইসলাম নিয়ে সমালোচনা করে আরেকটা বই আছে বুকের পুরে হাত বাঁধা প্রসঙ্গে প্রায় 300 পৃষ্ঠা আরেকটা বই রচনা করা হয়েছে টাকা দিয়ে ফিতরা না খাদ্য দিয়ে ভাই ইত্তলা পাচ্ছেন না নাই ফিতরা কি দেওয়া হবে টাকা দিয়ে না খাদ্য দিয়ে এই বিষয়ে পুরো স্বতন্ত্র বই রচনা করা হয়েছে যারা টাকা দিয়ে ফিতরা দাবি করে তাদের এই কথার খণ্ডন করা হয়েছে মুরাদের মসজিদ গমন জায়েজ না নাজায়েজ এর উপরে আলোচনা করা হয়েছে তাকলিদ বিদআত তিনি আসান এইভাবে দুটো সেট বই আছে আপনারা নিতে পারেন 350 টাকা করে দাম স্টেজের ডান দিকে আছে এখন কেউ নেবেন না বইগুলো সবগুলোই স্টেজের ডান দিকে পেয়ে যাবেন একদম ডান দিকে দেখেন বসে আছে আলোচনা শেষে আপনারা এসে নেবেন পর্যাপ্ত পরিমাণে বই আছে ইনশাআল্লাহ এখন আপনার পরিবেশকে নষ্ট করবেন না ভাই যাদের টাকা নেওয়া হয়েছে চলে আসেন ভাই আপনাদের জন্য সুযোগ পেয়ে যাচ্ছে মানুষ কিন্তু উঠে পড়বে কারণ মানুষ টাকার কাছে ঈমান বিক্রি করে দেয় টাকা চাইলে মানুষ পালিয়ে যায় এই জন্য টাকা তুলতে যায় না যাই হোক দর্শক মণ্ডলী অনেক রাত্রি হয়ে গেছে প্রশ্ন উত্তর পড়তে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে প্রশ্নের শেষ নেই জানার শেষ নেই আর একদিনে সবকিছু জানতে হবে এমনটাও নয় যারা বই নিতে চাচ্ছেন ডান দিকে স্টেজ আছে আপনারা এখন বই নিতে পারেন আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি তুমি সুস্থতা দানকারী তুমি আমাদের প্রত্যেককে শিফায়ে কুল্লিয়া দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন যারা আমাদের মধ্যে এখনো হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি রাজ্জাক তুমি রিজিক দাতা তুমি প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আপনাদের কাছে একটা দোয়া চাই আমি আমার ভাগনা হয়েছে মাত্র 9 দিন হলো তো জন্মানোর পর থেকে তিনি মানে আমার ভাগনা আইসিইউ তে ভর্তি আছে এবং পরিস্থিতি খুবই কঠিন এবং জটিল মানে ওই অবস্থাতে হসপিটালে ভর্তি করে দিয়ে আমি চলে এসেছি 9 দিন ধরে এখন পর্যন্ত আইসিইউর মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি এবং আপনাদের কাছে সকল